আমরা সবাই এখন যেখানে আছি এটি হচ্ছে একটি দিঘি, কর্ণপুরের দিঘি। রাজা কর্ণপাল অন্তত 1000 বছর আগে এই দিঘিটি খনন করেছিলেন। আশেপাশে ছিল রাজবাড়ি, এমনকি যাদের বয়স এখন 70-80 তারা তাদের শৈশবে এই দিঘির পারে দেয়াল দেখেছেন, ইটের ঘর দেখেছেন, অর্থাৎ যেটি ছিল রাজপ্রাসাদ। পরবর্তী সময়ে এই রাজপ্রাসাদ, এখানকার এই বাড়িগুলো সব জনশূন্য হয়ে যায়। যে কোনো কারণেই হোক, এখানকার মানুষগুলো অন্যত্র চলে যায় এবং সেই বিলুপ্ত ইটের ধ্বংসাবশেষ নিয়ে পাকিস্তান আমলেও অনেকে তাদের ঘরবাড়ির যেটা নলকূপ কল বল হয়, পানির কল, সেটা পাকা করেছে। বিভিন্ন কারণে সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত এখনো এই যে এখানে এই দিঘির পারে বিভিন্ন বনের মতো হয়ে আছে, গাছপালা হয়েছে, গাছপালার নিচে পুরাতন ইটের সেই স্তম্ভগুলো আছে যেটার সাক্ষী স্থানীয়রা। 50-60 বছর আগে এই দিঘিটা, এখন যেমন পানিতে টলমল করছে, এই দিঘিটা পুরোটা কচুরিপানায় ঠাসা ছিল এবং সেখানে বিষাক্ত সাপ ছিল। এখানকার মানুষের কথায় আমি বলছি, রেফারেন্স দিচ্ছি, আমার নিজের কথা না। এবং তারা সেগুলো পরিষ্কার করে পরবর্তীতে এখানে মাছ চাষ করে এবং এখান থেকে পানি নিয়ে ওরা জলীয় মানে পানির চাহিদা পূরণ করে থাকে। এখানে অনেকেই ঘুরতে আসে বিভিন্ন প্রান্ত থেকে, গাজীপুর জেলার শ্রীপুর, শ্রীপুরের গোসিঙ্গা, গোসিঙ্গা থেকে 1 কিলোমিটার পশ্চিমে এই কর্ণপুরের দিঘি। কিন্তু এখানকার ইতিহাস জানে না। এখানে একটা প্রত্নতত্ত্বের আন্ডারে একটা সাইনবোর্ড থাকলে ভালো হতো, যারা দূর দূরান্ত থেকে আসে তারা শুধু হয়তো এখানকার প্রকৃতি উপভোগ করছে, কিন্তু এখানকার যে ইতিহাস 1000 বছর আগের দিঘি, এটা সহজ কোনো বিষয় না। এবং এই কর্ণপুরের সাথে এখানকার যে উপজেলা শ্রীপুর, শ্রীপুরের নামকরণ করা হয়েছে রাজা শ্রীপালের নামে, কর্ণপুরের নামকরণ করা হয়েছে রাজা কর্ণপালের নামে। কর্ণপালের যে ইতিহাস, সেটি যদি লেখা থাকতো এখানকার ভ্রমণ পিপাসুরা ইতিহাস জ্ঞানে এবং আরও সেই সম্পর্কিত। আমি কথা বলছিলাম নাজিব মাহফুজ খান প্যাশনে, আমাদের এক ঝাঁক টিম আছে, আমাদের সবাই আত্মীয় স্বজন ঘুরতে এসেছিলাম। গোসিঙ্গা ঘাটে নৌকা অতিক্রম করছে, এখানে 2টি নৌকা চলাচল করে এই ঘাটে, নদীতে পানি কানায় কানায় ভর্তি এবং নৌকাটি আসলে উঁচু করা ভিড়। দিঘির পাড়টি কত উঁচু, মনে হচ্ছে পাহাড়ে উঠতেছে। রাস্তাটি উঁচু, আসলে উঁচুর বার। এই যে নিচে দেখলে বোঝা যাবে এখানকার ভূমি গঠনটা আসলে কেমন, ঢালু জমি, টিলার চেয়েও বড় বলা যায়। বাইক যাবে, বাইক যতটুকু যায়। ওইখানে ঘাট আছে, ওইটা আসতে জানে, ওটা মনে দূরের ওটু। এই ব্যাকগ্রাউন্ডটা দেখো তুমি ছবি তোলার জন্য, আচ্ছা যাওয়ার পথে তুলবো না। এখানে কর্ণপুরের দিঘির পাড়ে চলে এসেছি, নিচে নামছে যেখানে ঘাট, ঘাটে যাচ্ছি। আমরা একটা বড় সড়ো টিম এসেছি 8-10 জনের মতো। এই হচ্ছে কর্ণপুরের সেই বিখ্যাত দিঘি। তোমার এখানে আসার পরে কি মনে হচ্ছে, কেমন লাগছে? এত বড় বাসিরা তোমাদের দিকে আছে এরকম, আমাদের দিকে আছে এত বড় পুকুর বা দিঘি? একটি দিঘির পারে ঘুরতে এসেছি। বাংলাদেশের অধিকাংশ দিঘি কোনো না কোনো রাজা বাদশাহ খনন করেছে, বেশিরভাগ জমিদারি আমলে। এই দিঘিটা কিন্তু কোনো জমিদারি আমলের দিঘি না, সেই রাজার আমলের দিঘি, অন্তত 1000 বছর আগে রাজা কর্ণপাল এই দিঘিটি খনন করেছিলেন। সেই রাজার নামে বর্তমানে এই গ্রামের নাম কর্ণপুর, কর্ণপুরের দিঘি। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের, গোসিঙ্গা ইউনিয়নের সদর যে বাজার, সেই বাজার থেকে 1 কিলোমিটার পশ্চিমে কর্ণপুরের দিঘি, পাশাপাশি 2টি দিঘি আছে। এটি দিঘির একটি পার, কত নির্জন পার, নিশ্চিত অনেক সাপটা আছে এদিকে, ঝিঝি পোকার ডাক। যে কোনো মুহূর্তে সূর্য ডুবে যাবে, সন্ধ্যার মুহূর্ত, বিকালবেলা পর্যন্ত বিকাল। এই দিঘিটা কর্ণপুরের দিঘির পশ্চিম পাড় ধরে উত্তর দিকে যাচ্ছি, ছোট দিঘি দেখতে। এই পাশে, এখানে দুই পাশে বাজার, অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। পাড়টা খুবই উঁচু, পাহাড়ি ধাঁচের টিলা আর কি। যারা ইন্দ্রপুরে বড় দিঘি দেখতে আসবেন, শ্রীপুর থেকে যারা আসবেন, এখান থেকে বাইপাসে ঢুকতে হবে। সেখানে একটি সাইনবোর্ড আছে, কর্ণপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা গোসিঙ্গা চলে গিয়েছে আর এটা শ্রীপুর থেকে এসেছে। এখান থেকে শ্রীপুর
5 কিলো সর্বোচ্চ এই পথে, আর এই পথে গেলেই কর্ণপুর।